এসেছেন মিডিয়া থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। নববর্ষের পরে তো আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, এই প্রথম হলো। এটা ঘটনা ঘটেছে, সে ঘটনার কথা প্রেসিডেন্টের মুখে শুনেছেন আপনারা, এটা এখন গ্রহণ করেছেন, শুনলেন। সেই পরিপ্রেক্ষিতেই বলছি যে আমরা যখন এই ঘটনাটা নিয়ে লাঞ্ছিত পুরোহিতদের একজনকে আমরা ডেকে আনি, তার মুখ থেকে শুনি, শুনে আমরা 72 ঘন্টা সময় দিয়েছিলাম, হ্যাঁ, তাকে তার ক্ষমা বা তিনি কেন এই ধরনের কাজ করলেন সেটার ব্যাখ্যার জন্য। আমরা এই পরিপ্রেক্ষিতে এই 72 ঘন্টার মধ্যে তিনি যদি সংশোধিত না হন, তাহলে আমরা বৃহত্তর চিন্তাভাবনা করব পুরোহিত সমাজ, ব্রাহ্মণ সমাজ। তাই এই 72 ঘন্টা দরকার হয়নি, তিনি আমাদের সসম্মানে আহ্বান জানালেন এবং সম্মানের সঙ্গেই তান ওনার এখানে আমাদের নিয়ে বসানো হলো। আমরা গেলাম গতকালকে 12টার সময়, গিয়ে বসার কিছুক্ষণ পর আমাদের যথারীতি আপ্যায়নাদিও করলেন, চাটা খাওয়ালেন, জল দিলেন, আমরা একটু বিশ্রাম করলাম, তিনি হাতের কাজ সারলেন, সেরে প্রথমেই আমাদের নমস্কার জানালেন, বললেন আমার এই ভালো করতে গিয়ে আইনকে প্রয়োগ করতে গিয়ে আমার কিছু বিচ্যুতি ঘটেছে। এই কথাটা তিনি আমাদের কাছে স্বীকার করলেন অপঘটে, যেটা আমার করার কথা ছিল না, হ্যাঁ, সেখানে পুলিশ কথা শুনেনি, ও করেনি, সেই কথাগুলি তিনি বলেছেন। তখন বাধ্য হয়ে এই প্রচণ্ড ভিড়কে তাদেরই এর জন্য, কল্যাণের জন্য, সেখানে এই আইনকে রক্ষা করার জন্য, তাও বারবার রাত্র 11টার পর কতগুলি টেলিফোন কল আমার কাছে গেল যে এখানে এরকম চলছে, এ তো করুণা বিধি লঙ্ঘন করা, নাইট কারফিউর মধ্যে এটা তো করতে পারে না, আপনি কী করছেন ইত্যাদি। এই এই পরিপ্রেক্ষিতে তিনি ওখানে যেতে বাধ্য হলেন, গিয়ে দেখলেন পুলিশও আছে, অথচ পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে। এই কথাগুলি ওনার ভাষা, তো উনি বলেছেন, তো সেগুলি আমরা শুনলাম। শুনে বললাম যে আপনি শুধু পুরোহিত নয়, সেখানে অন্যেরাও লাঞ্ছিত হয়েছে, আর পুরোহিতদের ঘাড় ধাক্কা দিয়ে দেখা যাচ্ছে গাড়িতে তোলা হচ্ছে, ইয়েতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কোনো অবস্থাতেই তো মানা যায় না। আপনি তো আপনার পদমর্যাদায় এটা কি সমীচীন হলো? এটা তো সমীচীন হয়নি। আমার শাস্ত্র বলছে যে, তখন বললো যে আমার এটা এই ত্রুটি হয়েছে, এই জন্য আমি মার্জনা চাইছি, ক্ষমা ভিক্ষা চাইছি আপনাদের কাছে, আমি এটা আমার করা উচিত হয়নি, এটা ঘটনাটা এইভাবে সংঘটিত হয়েছে, তা আপনারা আমাকে ক্ষমা করুন। তা বললো আমরা ক্ষমা করার কে, আমরা তো ক্ষমা করতে পারি না, কেমন যার কাছে অপরাধ করেছেন তাদের কাছে নিতে হবে, আর শাস্ত্রীয়ভাবে মস্তক মুন্ডন করে প্রায়শ্চিত্ত করতে হবে, ব্রাহ্মণের গায়ে হাত তোলার অপরাধ। এই কথাগুলি আমরা শাস্ত্রীয় কথা শুনিয়েছি, আর বললাম যে যেই যাদের কাছে আপনার এই অপরাধ সংঘটিত হয়েছে তাদের কাছেই আপনাকে ক্ষমা ভিক্ষা করতে হবে। এখানে দেখলাম এটার মধ্যে ইয়েতে দেওয়া আছে যে আমরা তাদের বলেছি, হ্যাঁ আমরা আশীর্বাদ করি, আপনি আপনি আপনার এই মর্যাদার আসনে আছেন, সেই মর্যাদা রক্ষা করার দায়িত্ব তো আপনারই, আপনি পারেন আপনার এই মর্যাদা রক্ষা করতে, আর এটার জন্য আপনাকে যা করণীয় তাই আপনি করে নেবেন, যেমন তারপর উঠে আসবো। এমন সময় বললো আমাকে আশীর্বাদ করুন, আপনার যদি কয়টা তিনটা ছেলের একটা যদি একটু ভুল করেই ফেলে, একটু অন্যায় করেই ফেলে, তাকে কি ক্ষমা করা যায় না? আমি তো কোনো মানুষই তো 100% খাঁটি নয়, এবং কারোর আমরা এখানে এসেছি কোনো ইয়ে করতেও নয়, আপনার আহ্বানে আমরা এসেছি, আমরা প্রতিনিধিত্ব করছি, যদিও সাবরুম থেকে ধর্মনগর অব্দি আমাদের সংগঠনের পুরোহিতরা যারা আহত হয়েছে তারা কি করে, আপনি যদি মাতৃপুরেশ্বরী মন্দিরে গিয়ে আশীর্বাদ চান, আপনি বিয়ে তো ত্রিপুরেশ্বরী পুরোহিত, এক বুক দুঃখ জ্বালা নিয়ে আপনাকে পারবে প্রাণ ঢালা আশীর্বাদটা দিতে? ক
কথাটা বলেছিলাম একদম, আমার মুখ দিয়ে বেরিয়েছিল এই কথাটা, তখন মাথা নত করে সে আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন, মাথা নত করেছে, তারা দেখেছে আমি কী করবো। আমি বললাম যে কথাটা ঠিকই বলেছেন, যে অন্যায় করে বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, সঠিক পথে আসতে চায়, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। যেমন আপনাকে আশীর্বাদ করছি, আপনি আপনার আসনের যোগ্য মর্যাদা নিয়ে এই অধিষ্ঠিত থাকুন, এই কথাগুলি বলে আমরা ওখান থেকে আশীর্বাদ করে চলে এসেছি। তার অর্থ এই নয় যে আমরা তাদেরকে একে পুরোপুরি ক্ষমা করে দিয়ে এসেছি, যেটা প্রচারিত হয়েছে এটা সঠিক নয়। সেটা হলো বৃহত্তর সমাজের কাছে, প্রতিটি মানুষের কাছে, যারা লাঞ্ছিত হয়েছে তাদের কাছে, সে তাদের কাছে তো আপনাকে ক্ষমা চাইতে হবে, যেমন এবং তারাই তো পারে ক্ষমা করতে, এই হলো কথাগুলি আর কি। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।